हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल लीडर्स क्विजिन से आपना देश होकर के स्वागत हूँ। आबार आपना देश जोने टू नोटुन स्नैक्स निया मैं हाजी। इटन नाम डिमेर पीठे। इखने अमे 250 ग्राम आतोप चल निये थी। 250 ग्राम चाले दुटो डिमेर पीठे होबे। चाल टा अमे 5-6 घंटे भिजिए रखे थिलम। प्रथमे चाल टा मिक्सरे अमे पेस्ट करे लेबो। সাথে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এটা আমি পেস্ট করে নেব। আমি দুটো হাঁসের ডিম নিয়েছি, হাঁসের ডিমে ফ্লেভারটা ভালো আসে। ধনে পাতা কুচি, চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ, নুন, কাঁচা লঙ্কা কুচি আর রান্নাটি রিফাইন অয়েলে করব। ফার্স্ট ডিম দুটো ফেটিয়ে নেব। এবার একটি বোলে আমি পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিচ্ছি। নুন, প্রথমে নুন দিয়ে পেঁয়াজটা মেখে একটু মজিয়ে নিতে হবে। এবার পেঁয়াজের মধ্যে চালের পেস্টটা দিয়ে দিচ্ছি। চালের সাথে পেঁয়াজটা ভালোভাবে মেখে নেব। এবার ডিম দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, তেলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, যেন পিঠেটা ডুবে যায় প্রায় সেই অনুযায়ী দেবেন। এবার আমি ডাব্বা হাতা দিয়ে যতটা ব্যাটার তৈরি করেছি তার হাফ দিয়ে দেব। এবার আমি ঢেকে দিচ্ছি আর গ্যাস একদম লো ফ্লেমে রাখবেন। পিঠেটা যেহেতু একটু মোটা হয় তাই লো ফ্লেমে করেই ভেতরটা সিদ্ধ করতে হবে। চাকু দিয়ে আপনারা চেক করে নিতে পারেন ভেতরটা সিদ্ধ হয়েছে নাকি। চাকুতে কোনো ব্যাটার লেগে নেই তো বুঝতেই পাচ্ছেন ভেতরটা হয়ে গেছে। এবার পিঠেটি চার টুকরো করে নিতে হবে। আপনাদের যদি কড়াইতে করতে প্রবলেম হয় তাহলে একটু প্লেটে নিয়ে নেবেন, তারপর সেটা টুকরো করে আবার কড়াইতে তেলে দিয়ে দেবেন। ডিমের পিঠেটি রেডি। এবার নামিয়ে নেব গরম গরম ডিমের পিঠে, টমেটো কেচাপের সাথে পরিবেশন করুন।